হ্যালো ভিওয়ার্স ইম্পর্টেন্ট টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের বলবো বুকের মধ্যে তিল থাকলে কি হয় বিভিন্ন রকম প্রাচীন গন্ত ও পুঁতিপঞ্জিকা থেকে তথ্য নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হলো সেই কারণে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত দেখবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর ঘন্টাটি অন করে দিন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত তান্ত্রিক সংক্রান্ত ও বিভিন্ন ধরনের ঔষধি গাছের গুণাগুণ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি যদি চ্যানেলটি অনেক আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ লোকজ ধারণা মানুষের শরীরে বিভিন্ন স্থানে থাকা তিল ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে কারো ক্ষেত্রে এটা নাকি শুভ আবার কারো ক্ষেত্রে নাকি অশুভ তিল নিয়ে যারা চর্চা করেন তারা বলেন এই তাৎপর্য নির্ভর করে চারটি বিষয়ের ওপর সেগুলো হলো তিলের আয়তন রং কেশময়তা ও আকার অর্থাৎ চারটি বিষয়ের ওপর নির্ভর করে তিলের ফলাফল তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফল অশুভ তিলের ওপর লোম বেশি হলে লক্ষণ অশুভ থানবেদে এসব তিলের তাৎপর্য পাল্টে যায় বুকের ডান দিকে তিল থাকলে অর্থ সুখ্যাতি দুই অর্জিত হয় এরা স্বভাবের হন তবে সতর্ক না হলে অর্জিত সম্পদ ব্যাথ হতে পারে বুকের বাঁ তিল থাকলে সাফল্য অর্জন কম হলেও তা দীর্ঘায়িত হয় এরা জীবনে খুব বড় হতে না পারলেও জীবন সুখেই কাটে বুকের মাঝখানে তিল দুর্ভাগ্যের পরিচায়ক দাম্পত্য জীবনে পরকিয়া সমস্যা হতে পারে মাঝে মধ্যে অর্থ কষ্টও হতে পারে তাহলে এই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আশা করছি এবার একটি লাইক দেবেন প্রিয়জনদের শেয়ার করবেন এবং আপনার মনের কথা কমেন্ট করে জানিয়ে দেবেন আর কামনা করবো আপনি অনেক অনেক ভালো থাকবেন